গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এনএইচ থার্টি ফোরে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় আশি কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করে ধৃত ব্যক্তিদের নাম নাসির হোসেন বাড়ি কোচবিহারের পিলখানা এবং রামিজ রাজা বাড়ি বারাসাতের সুক্কাবাড়ি এলাকায় বলে জানা গেছে কোচবিহার থেকে এই গাঁজাগুলি নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর এগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ যাদেরকে ধরা হলো তারা তো বললো গাঁজা এবং আমাদের যারা পুলিশ অফিসাররা আছে তারাও খুলে দেখলেন গাঁজা বাকিটা এক্সামিনেশনের পর কনফার্ম হবে এটা গাঁজা কিনা কত কেজি গাঁজা ছিল মোটামুটি আশির মতো কোচবিহার থেকে আমার কাছে চিঠি যেটা এসেছিল বিগ ম্যাজিস্ট্রিয় ডিউটি সেখানে এই স্পটে লেখা আছে দুজনকে আটক করা হয়েছে যে দুজন এখান থেকে বেরোলো গাড়ি থেকে